ফিরোজ মাহমুদ টিটু। আচ্ছা, আপনি তো জাতীয় দলের একজন গরিবিত খেলোয়াড়, এবং এখন আপনি কি করতেছেন? ধন্যবাদ ভরত ভাই। আমি বর্তমানে আসলে প্রাইম ইউনিভার্সিটির সাথে জড়িত আছি, ওখানকার বোর্ড অফ ট্রাস্টিজের আমি মেম্বার এবং ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করছি বোর্ড অফ ট্রাস্টিজের। এছাড়া পাশাপাশি হচ্ছে আমি ডেভেলপার বিজনেস করছি এবং আমার কিছু সাপ্লাইং বিজনেস আছে, বিজনেস করছি আর কি। এই আপনি আমাদের যে সাফে একটা মাত্র সাফল্য, সাফ সাহেবের 2306 দলের সদস্য, একই সাথে আপনি আন্ডার 23 2004 যে শ্রীলঙ্কা এসএ গেমস হয়েছিল সেটার আপনি ক্যাপ্টেন ছিলেন। আপনার ফুটবল নিয়ে কীভাবে আসা আপনার? ফুটবলকে নিয়ে তো আসলে সবসময় আশায় বুক বাঁধি আর কি, যে আমরাও একসময় বিশ্বকাপ মঞ্চে খেলবো, ভালো লেভেলে খেলবো, এই আশা নিয়ে আমরা নিজেরাই ফুটবল খেলতে, বাট সেই জায়গায় আমরা কিন্তু পৌঁছাতে পারিনি। বাট আমাদের দেশের সামর্থ্য অনুযায়ী আমাদের সামনের যে টার্গেট ছিল সেই টার্গেটে কিন্তু আমরা আসছি। কিন্তু আমরা যে ফুটবল খেলাকালীন সময়ে যে আমরা প্রতিবন্ধকতাগুলো আমাদের সামনে ছিল, সেই প্রতিবন্ধকতাটা আমি এখনও দেখতে পাচ্ছি আমাদের ফুটবলে আছে। এবং সবচেয়ে বড় কথা, আমাদের দেশে এখনও সেরকম কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষার মতো করে, বিশেষ করে যে আমাদের একাডেমিগুলো তৈরি হওয়া দরকার ছিল, সেগুলো কিন্তু এখনও তৈরি হয়ে আসেনি। আর যেটা আমাদের ফুটবলের জন্য আমি মনে করি সবচাইতে বড় দুর্বলতা, এবং আমাদের আসলে যদি ট্র্যাকই না থাকে সে আমরা কোন চলবো কোন পথে, সো আমাদের সেই মূল ট্র্যাকেই আমরা আসতে পারিনি, ফুটবলকে এখনও নিয়ে আসতে পারিনি। এটাই হচ্ছে আমাদের সবচাইতে বড় ব্যর্থতা ফুটবলের জন্য মনে হয়। কারণ আমাদের ফুটবলের ইন্টারন্যাশনাল ফুটবল যখন আমরা খেলতে যাই, আমাদের কাছে মনে হয় যে আমরা বাংলা মিডিয়ামে পড়ে এসে ও লেভেলের পরীক্ষার হলে বসি। তো ব্যাপারটা আমার কাছে এই তুলনা করাটাই আমি মনে করি যে আমার ফুটবলের জন্য একটা অবস্থানটা দেখি আমি। সো এই জায়গাটাই আসলে সবাই যারা প্লেয়াররা এখন চেষ্টা করতেছে, সত্যি কথা বলতে কি এরা কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষা পেয়ে কিন্তু কেউ ফুটবলার হচ্ছে না, এটাই হচ্ছে সবচাইতে বড় প্রবলেম আমাদের। এরা কিন্তু ম্যাক্সিমাম খেলোয়াড় আপনি দেখেন তারা এলাকায় ফুটবল খেলে খেলে ফুটবলার হচ্ছে, তারা কিন্তু ওইভাবে কোনো বাড়ি ভালো কোচের আন্ডারে একটা ট্রেনিং পেয়ে একটা একাডেমি যে একটি স্কুল থাকবে যেখান থেকে একটা ন্যাশনাল প্লেয়ার হওয়ার জন্য বাইরের দেশগুলো যেখানে যেভাবে তৈরি করে ফুটবলার, আমাদের দেশে কিন্তু সেভাবে তৈরি হচ্ছে না, এবং এটাই হচ্ছে আমাদের ফুটবলের জন্য সবচেয়েতে বড় প্রবলেম। আমার কাছে মনে হয় 64টা জেলায় যদি আমরা এভাবে একাডেমি করতে পারি এবং ভালো কোচদেরকে আমরা ওখানে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসতে পারি, আমরা মনে হয় যে খুব সহজেই আমরা মানে আরও ভালো পর্যায়ে ফুটবলের উন্নতির পথে যেতে পারবো। আপনার ফুটবল ক্যারিয়ারটা একটু বলবেন, কীভাবে ফুটবলে আসলেন? আমার ফুটবলে আসাটা হচ্ছে ছোটোবেলা থেকেই আসলে ফুটবল ভালো লাগতো, ফুটবল খেলা ভালো লাগতো, কারণ ওই সময়টা বিকালে আমাদের আনন্দের সময়টাই ছিল ফুটবল খেলা। তার সাথে আমরা তখন আবাহনী মোহামেডানের ফুটবল খেলাগুলো যখন দেখতাম, টিভিতে দেখতাম, আমরা ওই সময় মুন্না ভাই, কাসের ভাই, কানন ভাই, মসিন ভাই এদের খেলা দেখতাম। আবাহনী মোহামেডান দুইটা ভাগ হয়ে থাকতো, তাও তখন আবাহনী মোহামেডান অত কিছু বুঝতাম না, কখনও আবাহনী করতাম, কখনও মোহামেডানের সাপোর্ট করতাম, ব্যাপারটা অনেকটা ওই রকম হয়েছিল। এবং ওই আনন্দ থেকে, ওই ঈশা থেকে আমার কাছে মনে হয়েছে যে এই খেলোয়াড়দের একটা পরিচিতি আছে, দেশের জন্য কাজ করা যায়, সব কিছু মিলে তখন ফুটবলের প্রতি একটা ভালোবাসা তৈরি হয়ে যায়। এবং সেখান থেকেই কিন্তু আসলে ফুটবল খেলার পরেই এলাকায় খেলতাম, সেখান থেকে আমি একটা বিকেএসপিতে ভর্তি হওয়ার সুযোগ পাই। এই বিকেএসপিতে ভর্তি হওয়ার পরে আমার এটা 91-এ আমি বিকেএসপিতে ভর্তি হই। এলাকা বলতে তখন আমি বাসা আমার লালমাটিয়াতে থাকতাম, আমার তো গ্রামের বাড়ি বরগুনাতে জানেন। তো আমি তখন বিকেএসপিতে ভর্তি হওয়ার পরে তখন মনে হচ্ছিল যে হ্যাঁ, আমি একটা প্ল্যাটফর্ম পেয়েছি, এই প্ল্যাটফর্মটাকে আমাকে কাজে লাগাতে হবে। এবং আমার যে চিন্তা ছিল যে আমি প্লেয়ার হব, আমি ক্লাস 4-5 যখন পড়ি তখন থেকেই আসলে প্লেয়ার হওয়ার মানসিকতাটা ছিল যে হ্যাঁ, আমি ট্র্যাকটা পেয়েছি, আমারকে এখন এই ট্র্যাকটাকে কাজে লাগাতে হবে, এবং আমি যাতে ফুটবল প্লেয়ার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি, সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি দেশের জন্য কোনো সার্ভিস দিতে পারবো, এরকম একটা প্লেয়ার আমাকে তৈরি হওয়ার মানসিকতা ছিল সবসময়। এবং সেই টার্গেটেই কিন্তু তখন আমি খেলার আগ্রহটা, ভালোবাসা ওইভাবেই তৈরি হয়। যদিও আমার ফ্যামিলি আসলে খেলাধুলার চেতে আমার এডুকেশনের পেছনে একটু
জোর দিতেন বেশি, যেহেতু আমার বাবা সেই পড়াশোনার দিকেই প্রফেসর মানুষ, তো ওনার কথা ছিল পড়াশোনা ঠিক রেখে তখন তোমাকে খেলতে হবে। তো দুটাইকেই ব্যালেন্স করে আর কি আমি এগিয়ে গেছি। ঢাকা লিগে প্রথমে ক্লাবে আমার সাইনিং হয় 94-এ ফকিরাপুল ক্লাবে, যদিও ওই বছর আমার খুব একটা খেলা হয়নি ম্যাচ, যেহেতু বিকেএসপিতে আমরা ব্যস্ত ছিলাম। তো 95 থেকে আমি অ্যাকচুয়ালি ধানমন্ডি ক্লাবের হয়ে আমি ফুটবল শুরু করি। 95-96-97 আমি ধানমন্ডি ক্লাবেই খেলি। 98-এ লিগ হলো না, 99-এ আমি আরামবাগের হয়ে ফুটবল খেলি। তারপর থেকে 2001 সাল পর্যন্ত আমি আবাহনীতে চলে আসি। 99-এই আমি জাতীয় লিগ থেকে আবাহনীর হয়ে খেলা শুরু করি। 2001 সালে লিগ চ্যাম্পিয়ন হওয়ার পরে দেন 2002 সালে মোহামেডানে চলে আসি। মোহামেডানে খেলার পরে 2003-এ লিগ হয়নি, 2003-04-এর যে লিগ হলো সেখানে আমি ব্রাদার্স ক্লাবে ব্রাদার্সের প্রথম চ্যাম্পিয়নশিপের টিম মেম্বার হিসেবে আমি ওই জয়েন করি ওইভাবে, এবং আলহামদুলিল্লাহ প্রথমবারের মতো যেটা মিশনটা ছিল আমাদের ব্রাদার্সকে চ্যাম্পিয়ন করানো সেটা করিয়েছি। তারপরে 2004-এ আবার লিগ হয়নি, 5-এ এসে আমি আবার মুক্তিযোদ্ধায় চলে আসলাম। তারপর থেকে আমি 2011 সাল পর্যন্ত লাস্ট আমি ক্যাপ্টেন্সি করেছি, 2011 সাল পর্যন্ত মুক্তিযোদ্ধাতেই ছিলাম। 2012 সালে এসে আমি জাস্ট একটা ম্যাচ খেলে রিটায়ারমেন্টের ঘোষণা দিয়ে দিই, এবং সেটা আমার প্রথম ক্লাব ধানমন্ডি ক্লাবের সাথেই আর কি, তখন শেখ জামাল হয়ে গেছে, ম্যাচটা খেলেই আর কি আমি ফেডারেশন কাপের ম্যাচ খেলে রিটায়ার করি। আপনার অনেক সাফল্য আছে, ট্রফি আছে, আর ইন্টারন্যাশনাল ট্রফি আছে, ডেফিনেটলি সাফ যেটা 2003-এ চ্যাম্পিয়ন হলো সেটাই আপনার স্মরণীয়, রাইট? ওই সাফ সম্বন্ধে একটু বলবেন। হ্যাঁ, আমি আসলে জাতীয় দলের খেলার আগ্রহটাই শুরু থেকেই তো খুব বললাম যে ওটাই আমার মেইন ফুটবল খেলার সার্থকতা ছিল, জাতীয় দলে খেলবো। তো 99-এ আমি সেই সুযোগটা পাই, সেই সুযোগটাও একটু আমার কাছে প্রথম ক্যাম্পে কিন্তু আমি ডাক পেয়েছিলাম না, কিন্তু পরবর্তী দিনে আবার আমাকে পারফরমেন্স দেখে পরবর্তী দিনে কিন্তু আমাকে আবার ব্যাক কল করে ন্যাশনাল টিমে। তারপর থেকে আমি ন্যাশনাল টিমের সাথে আছি, এবং 2003-এর যে সাফ চ্যাম্পিয়নশিপে যে খেলাটা, এটা আসলে স্মরণীয় একটা খেলা এবং আমাদের জন্য মানে খুবই গুরুত্বপূর্ণ ছিল, এবং ওই টিমটা এত ভালো আন্ডারস্ট্যান্ডিং আসলে কখনোই কোনো টিমে আমরা দেখিনি, বা কোনো বছরেই আমরা কিন্তু ওইভাবে এত আন্ডারস্ট্যান্ডিং এত ভালো ফুটবল খেলতে পারিনি। তো ওটা আমাদের একটা ভালো অ্যাচিভমেন্ট ছিল বলতে পারেন। এরপরও তখনকার যে টিমটা ছিল, আমরা আসলে আমরা বোধহয় সাউথ এশিয়ান গন্ডিটা আমরা হয়তো পার হতে পেরেছিলাম, যদি আমরা সেই ট্রিটমেন্টটা পেতাম তাহলে হয়তো বোধহয় আমাদের আমরা আরও একটু উপরে নিয়ে যেতে পারতাম ফুটবলটাকে। তো আমরা এটা আমাদের ব্যাড লাক আমাদের আসলে আমি বলবো দায়ী করবো, কারণ আমরা যখন সাব চ্যাম্পিয়ন পরে কিন্তু আমরা দেখবেন খেয়াল করে যে আমাদের কোচ ছিল না, আমরা প্রায় 18 মাস ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে পারি নাই, আমরা কিন্তু আবার যেখানে ছিলাম চিরোতে চলে আসছি। তা আমাদের ক্ষেত্রে বারবার কিন্তু এটা হয়েছে, এবং দেখবেন কোনো ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট আমরা কিন্তু খেলতে গেলে 7 দিন 10 দিন 15 দিন ম্যাক্সিমাম 1 মাসের বেশি কিন্তু ট্রেনিং করে আমরা কোনো টুর্নামেন্ট বা কোনো জায়গায় খেলতে পারিনি। তো এই ক্যাম্পটা আয়োজন করার মতনও সামর্থ্য আমাদের ফুটবল ফেডারেশনের ছিল না অনেক সময়, এই আর্থিক সংকটে ছিল ফুটবল ফেডারেশন, এবং আমাদের ম্যানেজমেন্টের যে লোকজন ছিল আসলে তারা যে এই আমাদের মতো দেশে যে এইটুক বাজেট তারা ম্যানেজ করতে পারবে না, এটা আসলে তাদের আন্তরিকতার অভাব ছিল আমার কাছে এটাই মনে হয়েছে। এবং যদি মনে হয় যে এই জায়গাগুলোতে গাফলতি না করে এই জায়গাগুলোতে সঠিকভাবে পৃষ্ঠপোষক থাকতো তাহলে বোধহয় আমরা আরেকটু ভালো মানে বাংলাদেশের অবস্থানে নিয়ে যেতে পারতাম। আমাদের সময় বোধহয় লাস্ট আমরা 33 এরকম র্যাঙ্কিংয়ে ছিলাম আমরা সম্ভবত, তো 133 না সম্ভবত 33-37 থেকে, আমার কাছে মনে আছে পাকিস্তানের সাথে এশিয়া কাপ কোয়ালিফাই আমি একটা গোল করেছিলাম, তখন বোধহয় সর্বোচ্চ 33-37 এরকম ধাপ আমরা অনেক ধাপ নেমে গেছিলাম আর কি, নেমে আমাদের একটা ভালো র্যাঙ্কিংয়ে অবস্থানে চলে আসছিলাম। অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল গোল বলতে আমিও ওভাবে কাউন্ট করি না, আমি যদি ইন্টারন্যাশনাল ম্যাচের কথা বলি যে আমার যুগোস্লাভিয়ার সাথে গোল আছে, বোধহয় ইউরোপিয়ান টিমের অ্যাগেনস্টে আর কারো গোল আছে কিনা আমি জানি না, ভালো মিলেনিয়াম গোল্ড কাপে
2000 সালে যুগোস্লাভিয়ার সাথে গোল আছে, আমার ইন্ডিয়ার সাথে গোল আছে, হংকংয়ের সাথে গোল আছে, তারপরে আপনার পাকিস্তানের সাথে উইনিং গোল আছে, চারটা আরও ফ্রেন্ডলি ম্যাচে ভুটানের সাথেই আমার বোধ হয় চারটা গোল আছে, ভুটানের সাথেই শ্রীলঙ্কার সাথেও আছে বোধ হয় একটা, এরকম আর কি কিছু গোল আছে। স্মরণীয় গোল বলতে আমি যুগোস্লাভিয়ার সাথে যে এত বড় একটা টিমের সাথে খেলতে গিয়েছি এবং বিশেষ করে খেলার আগের দিন রাতের বেলা তাদের আমাদেরকে মানে ফিজিক্যালি আমরা আসলে এতটা ছোট ছিলাম, আর 2000 সালের ঘটনা আমাদেরকে স্কুল বয় হিসেবে বলেছি মনে করেছিল ওরা। তো পরের দিন মাঠে নেমে মানে খেলার শুরুতে 5 মিনিটের সময় আমি ডিফেন্ডার যদিও সেখান থেকে গোল করে ফেলছি, এটা ওদের কাছেও যেমন আশ্চর্য আমার কাছেও আশ্চর্য এবং আমার টিমমেটস যারা ছিল তাদের কাছেও আশ্চর্য লাগছে এবং কোচ থেকে শুরু করে এবং আমাদের কোচ বাবলু ভাই সে কিন্তু বলেই ফেলেছিল যে মৌচাকে ঢিল দিছিস কী করছিস তুই, ঠিক আছে, এরকম আশ্চর্য হয়ে গেছিলো সবাই, মানে এক্সাইটেড এত হয়ে গেছিলো এবং ওটা আসলে খুব স্মরণীয় গোল ছিল একটা। আর একটু ভালো লাগার যে গোল ছিল, আমরা হংকংয়ের সাথে পিছিয়েছিলাম তখন 2-0 গোলে আমরা পিছিয়েছিলাম হংকংয়ের মাঠে, তখন আমি আর মনোয়ার প্রথম গোলটা আমি একটা লং শটে গোল করি, ওই গোলটা হাফ বলি ছিল, ওখান থেকে গোলটা করার পরে তো সেকেন্ড গোলটা মনোয়ার করে আমরা 2-2 গোলে ড্র করে হংকংয়ের সাথে আসি, ওটা একটা ভালো গোল ছিল, আমি মনে করি টার্নিং পয়েন্ট ছিল টিমের জন্য। আর সবচেয়ে ভালো লাগার বিষয়টা হচ্ছে পাকিস্তানের সাথে খেলাগুলো যখন হয়, হ্যাঁ, তো আমরা হোম ম্যাচে যেহেতু আমরা সাফের ফাইনালের পরপরই আমরা ওই ম্যাচটা খেলেছিলাম, সাফেও কিন্তু পাকিস্তানের এগেনস্টে সেমিফাইনালে আমি পেনাল্টি নিয়েছিলাম, তো পেনাল্টি নিয়ে কিন্তু ফাইনালে এসেছিলাম আমরা, সেই পাকিস্তানের সাথে আবার হোমে আমরা ড্র করলাম অ্যাওয়ে ম্যাচে, যে পাকিস্তানের মাঠে যেই বেশ কিছুদিন 3-4 দিনের গ্যাপ বোধ হয়, খুব বেশি গ্যাপ ছিল না, 3-4 দিনের গ্যাপে বোধ হয় এই খেলাটা হয়েছিল পাকিস্তানের মাঠে, যে আমার গোল এই পাকিস্তানের সাথে আমরা উইন করি এবং এশিয়া কাপে আমরা কোয়ালিফাই করি, ওটা একটা মানে খুবই ভালো লাগার বিষয় ছিল যেহেতু পাকিস্তানের এগেনস্ট এবং পাকিস্তানের মাটিতে এবং ডিসেম্বর মাসে, এটাই মানে সবচাইতে ই ছিল, মানে বিশেষ করে পাকিস্তানের সাথে খেলা হলে স্বাভাবিকভাবে আমি সবসময় কিন্তু আমার মানে আমার পশম দাঁড়িয়ে থাকে, মানে যখন আমরা জাতীয় সঙ্গীতগুলো গাই আমাদের ফিলিংসগুলো এভাবে হয়, বিশেষ করে আমি দেখি যে প্রত্যেকটা প্লেয়ারের ভিতরে এই দেশাত্মবোধটা কিন্তু খুব কাজ করে, স্পোর্টসম্যানদের ভিতরে যেভাবে দেশাত্মবোধটা কাজ করে আমি মনে করি সারা দেশের মানুষের ভিতরে দেশাত্মবোধটা আর একটু জাগ্রত করা উচিত এবং সেই দিকে কিন্তু আমাদের গভর্নমেন্টেরও ইনিশিয়েটিভ নেওয়া উচিত, কারণ আমরা আসলে দেশপ্রেমের জায়গাটা থেকে কিন্তু আমার মনে হয় যেন সাধারণ মানুষও অনেক দূরে সরে যাচ্ছে, এই তো এই জায়গাটা কিন্তু আমাদের খেয়াল করা উচিত। অনেক কষ্ট পেলেন, জর্জ কোটান কয়েকদিন আগে মারা গেছেন এবং জর্জ কোটান আমরা প্রথম এবং একমাত্র সাব চ্যাম্পিয়ন, আর কোটার সম্বন্ধে একটু কিছু বলবেন, আপনার আপনি তাকে পেয়েছেন কোচিং? জর্জ কোটানকে আমি যখন কোচ হিসেবে পাই তো অসাধারণ একজন মানুষ ছিলেন উনি, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে উনি প্লেয়ারদের সাইকোলজিটা খুব ভালো করে বুঝতেন এবং প্লেয়ারদেরকে কীভাবে ইউজ করতে হবে এবং প্লেয়ারদের থেকে কীভাবে সর্বোচ্চ আদায়টা করতে হবে এটা খুব ভালোভাবে উনি জানতেন, এবং সবচেয়ে বড় কথা আমি ব্যক্তিগতভাবে আমার কাছ থেকে বলবো, আমার ন্যাশনাল টিমের কলিগরা কিন্তু আমাকে সবাই বলতো যে আমি নাকি কোচের ছেলে, মানে সে আমাকে কীভাবে আদর করতেন, এবং সেই কিন্তু প্রথমে আমাকে মানে আমি যে ডিফারেন্ট প্লেসে ফুটবল খেলতাম এটার জন্য আমি তাকে মানে সম্পূর্ণ তার অনুপ্রেরণায় বলতে পারেন আমি এই সাহস করতে পেরেছি এবং আমি পেরেছি, এবং উনি আমাকে কিন্তু প্রথম আমি যখন ন্যাশনাল টিমে প্র্যাকটিসে জয়েন করি উনি আমাকে 7-8 ডেজের পরে আমাকে বললেন যে টিটু তুমি আমি তোমাকে চাচ্ছি লেফট ব্যাক পজিশনে খেলাতে, তো আমি কোচকে বললাম যে কোচ আমি তো রাইট ব্যাক খেলি সবসময়, আমি তো লেফট ব্যাক খেলিনি কখনো, আমি লেফট ব্যাক কি পারবো, কোচ আমাকে এমনভাবে অনুপ্রাণিত করলেন বিলিভ মি টিটু ইউ ক্যান প্লে আই নো ইউ বিলিভ মি, তখন আমি বললাম কোচ যখন চাচ্ছে ঠিক আছে কোচ আমি ট্রাই করতে পারি, এবং
সেই যে আমাকে ট্রাই করালে এবং কোচ আমাকে বোধহয় গোলকিপার বাদে সব প্লেসেই আমাকে খেলিয়েছেন এবং আমিও খেলেছি। তো এই যে অনুপ্রেরণা দিয়েছেন এবং এই সাহস দিয়েছেন এবং উনি আমাকে বুঝেছেন বা আমি পারবো তার কাছে এটা মনে হয়েছে বিধায় কিন্তু সে আমাকে বিভিন্ন প্লেসে খেলিয়েছেন। তো আমিও চেষ্টা করে গেছি, তবে এই সাহসটা, এই যে জিনিসটা আমার ভিতরে গ্রো করিয়েছেন কিন্তু উনি। তো ওনার কথা বলতে গেলে আসলে খুব কষ্ট লাগে, খারাপ লাগে। পরবর্তীতে উনি যখন আমাদের ক্লাবেরও কোচ হয়ে আসেন, আমার যে কোনো দু একটা ম্যাচ খারাপ ছিল বা আমি যেটিটুকে উনি রেখে গেছেন সেইটিটুকে ক্লাবে পাচ্ছিলেন না, সে পার্সোনালি উনি কিন্তু দুইটা তিনটা ম্যাচের পরে আমার পার্সোনালি রুমে আসছেন রাতের বেলা। রুমে এসে চুপচাপ দরজা বন্ধ করে দিয়ে সবাইকে বের করে দিয়ে আমি আর মনি থাকতাম রুমে, চুপচাপ আমার সাথে বসলো, বসে আমাকে বলছে যে টিটু কী প্রবলেম তোমার? হ্যাঁ, আমি যে টিটুকে দেখে গেছি, রেখে গেছিলাম, আমি সেই টিটুকে পাচ্ছি না, কী হয়েছে তোমার? তো আমার হয়তো মেন্টালি আমি আমার হয়তো এক্সাম ছিল এরকম সামথিং কিছু, ইউনিভার্সিটির পড়াশোনার চাপে ছিলাম, সব কিছু মিলে হয়তো ব্যাপারগুলো আমি ওনার কাছে খোলাখুলি বললাম যে তুমি বলো আমার কাছে কী হয়েছে। এই সব কিছু মিলিয়ে উনি আমাকে কথাটা বলে আমাকে একদম ফ্রি করে দিলেন যে ঠিক আছে তুমি একদম ফ্রি থাকো, তো এক লাগবে না তোমার প্র্যাকটিস করতে। এবং আমাকে সে উনি দুই তিন দিন একদম রিল্যাক্স করে দিলেন যে তোমার মতো তুমি চলো, বাট টেনশন করো না। আমার সাথে কথা বলার পরে তার পরের ম্যাচ থেকে কিন্তু মানে আমি নিজেই উপলব্ধি করতে পারতেছিলাম যে আমি আবার ব্যাক করেছি। আপনি তো ফুটবল ছেড়ে কোচিং এ আসছে, আপনি তো কি কোচিং কোর্স করছেন, করার ইচ্ছা আছে নাকি? কোচিং এর জন্য আসলে কোর্স করে রেখেছি আমি, কিন্তু কোচিং এর জন্য আসলে আমাদের সত্যি কথা বলতে কোনোরকম পরিবেশ আমার কাছে মনে হয় না এখনো। রেসপেক্টেবল জায়গা যদি পাই তাহলে করাবো, আর আমার বাচ্চাদের নিয়ে কাজ করার ইচ্ছা আছে, যেটা আমি মানে দেশের ফুটবলের জন্য কিছু করতে চাই। যে আমার বারবারই যেটা কথা যে একাডেমিগুলো নিয়ে প্রবলেম আছে, দেখি আমার ব্যস্ততার ফাঁকে যদি আমি সুযোগ পাই সেই জায়গায় আমি বাচ্চাদের নিয়ে কাজ করতে পছন্দ করব এবং আমি ওই লেভেলটা থেকেই কাজ করতে চাই। এবং আমি চাই সারা বাংলাদেশে ঘর মানে এলাকায় এলাকায় একাডেমি হোক এবং বাচ্চারা খেলাধুলা করুক, এই নেশার জগৎ বলেন, কম্পিউটারের জগৎ বলেন, এসব জগৎ থেকে বেরোই বাচ্চারা এখন মাঠে আসুক, তাদের অন্তত ফিজিক্যাল ফিটনেসের জন্য আসুক। গার্ডিয়ানরাও যাতে এই চিন্তা করে যে আমার বাচ্চাদের স্পোর্টসম্যান হতেই হবে এমন কোনো কথা নাই, বাট বাচ্চার ফিজিক্যাল ফিটনেসটা থাকুক, শারীরিক ভালো লাগ এটা থাকুক, এটার জন্য যন্ত বাচ্চাদেরকে মাঠে পাঠায়। না, আপাতত আমি উত্তরা ফুটবল ক্লাবের সাথে আছি, ওখানে ভাইস প্রেসিডেন্ট হিসেবে আমি আছি এই ক্লাবের সাথে। Thank you.